অরিজিৎ সিং এর শো বাতিলের কারণ রঙ দে তু মোহে গেরুয়া নাকি অন্য কিছু? চলুন এই বিষয়ে দেবাংশু ভট্টাচার্য কি বলেন শুনে নেওয়া যাক। অরিজিৎ সিং এর শো বাতিল ইকো পার্কে এবং এটা নিয়ে ভারতীয় জনতা পার্টি ফেসবুকে পোস্ট করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে রঙ দে তু মোহে গেরুয়া গাওয়ার জন্য নাকি এই পরিস্থিতি। যাই হোক, এরকম জোকার পার্টির সার্কাস পার্টির এরকম বক্তব্য খুব স্বাভাবিক, তবে আমি আপনাদের জ্ঞাতার্থে কতগুলো কারণ বলে রাখি। প্রথম বক্তব্য হচ্ছে, ইকো পার্কে যে প্রোগ্রামটা অর্গানাইজ করা হয়েছিল, ডাইরেক্ট কোনো গায়ক বা গায়িকা তার নিজের প্রোগ্রাম অর্গানাইজ করেন না, বিভিন্ন বেসরকারি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা থাকে বা ইভেন্ট অর্গানাইজার সংস্থা থাকে যারা এই প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করে। তারা শিল্পীদেরকে একটা নির্দিষ্ট টাকার বিনিময় বা পারিশ্রমিকের বিনিময় সেখানে আনেন এবং সেই প্রোগ্রামের টিকিট বিক্রি করে তারা সেই টাকা তোলেন। অর্থাৎ অর্গানাইজার, দর্শক এবং শিল্পী, এই তিনটে হচ্ছে তিনটে পার্টি, ফার্স্ট পার্টি, সেকেন্ড পার্টি, থার্ড পার্টি। অর্গানাইজার নট ইকুয়ালস টু শিল্পী বা শিল্পী নট ইকুয়ালস টু অর্গানাইজার, এটা প্রথমে আমাদের মাথায় রাখতে হবে। তো এখানে যারা অর্গানাইজ করছিলেন তারা হিটকোর কাছে এবং প্রশাসনের কাছে ইকো পার্কের অনুষ্ঠান নিয়ে কোন রকম পারমিশন নেননি এবং পারমিশন না নিয়েই টিকিট বিক্রি করে ফেলেন। এখন বক্তব্যের দু তিনটে জায়গা আছে, আপনি বলবেন পারমিশন নেয়নি তো কি হয়েছে। আমি আপনাদের শুধু একটা কথা মনে করিয়ে রাখতে চাই, কয়েকদিন আগে যখন কেকের মতো সিঙ্গারকে আমরা হারালাম কলকাতায় প্রোগ্রাম করার সময়, বারবার প্রশাসনের ব্যবস্থাপনা প্রস্তুতি এই নিয়ে অনেকে প্রশ্ন তুলেছিলেন। আজকে যদি কোনো একটা ঘটনা এরকম না হোক, কোন রকম আইন শৃঙ্খলা জনিত, অরিজিৎ সিং এর ফ্যান ফলোয়ার কত আমরা প্রত্যেকে জানি, ব্যক্তিগতভাবে অরিজিৎ সিং এর একজন ফ্যান, তার গায়ের গানের ফ্যান, তো এরকম প্রচুর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছেন, তারা যখন অনুষ্ঠানে উপস্থিত হবেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু নিয়ে প্রশাসনকে আগে থেকে ইকুইপ থাকতে হয় এবং সেই কারণে পারমিশনটা ভীষণ রকম দরকার। কারণ কোন রকম গড়বড় হয়ে গেলে তখন এই সোশ্যাল মিডিয়াতেই এই বিজেপি সিপিএম এর বিপ্লবীরাই প্রশ্ন তুলবেন যে কি হলো, প্রশাসন কেন ব্যবস্থা নিল না, ফলে প্রশাসনকে জানানোটা প্রয়োজন। এই অর্গানাইজার সংস্থা, যাদের সঙ্গে অরিজিৎ সিং এর কোনো সম্পর্ক নেই, যারা একটা তৃতীয় সংস্থা, তারা পারমিশন নেননি। এবার আপনি বলবেন তাহলে প্রশাসন কি করলো, প্রশাসন তাদেরকে দু তিনটে অল্টারনেটিভ জায়গার কথা বলেছে, এই তিনটে জায়গাতে করুন। আপনি বলবেন ইকো পার্কে করলে কি সমস্যা, কি সমস্যা? প্রথম সমস্যা, যে টাইমে ইকো পার্কে প্রোগ্রামটা করার কথা ওই সময় G20 সম্মেলন হচ্ছে। G20 সম্মেলন মানে বুঝতে পারছেন এটা একটা আন্তর্জাতিক পলিটিক্স এর ব্যাপার, এখানে ভারত সরকার, ভারতের ইমেজ গোটা পৃথিবীর সামনে সেটা ডিপেন্ড করছে। এবং ঘটনাচক্রে এবারে G20 সম্মেলন আমাদের পশ্চিমবঙ্গে হচ্ছে এবং সেটা হবে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা। এবং আপনারা যারা ইকো পার্কে গেছেন তারা জানেন G20 সম্মেলন যে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে হবে সেই বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার ইকো পার্ক থেকে ঢিলছড়া দূরত্বে, ফলে ওই টাইমে ইকো পার্কের মতো জায়গাতে এরকম হাজার হাজার মানুষের উপস্থিতি G20 সম্মেলনে প্রশাসনিক যে সিস্টেম সেটাকে বিঘ্ন ঘটাতে পারে। ফলে স্বাভাবিকভাবে একটা আইন শৃঙ্খলার সমস্যা যদি হয়, পৃথিবী থেকে আগত বিভিন্ন অতিথিদের সামনে ভারতবর্ষের মুখ পুড়বে দেশ হিসাবে, ফলে এই ব্যাপারটা কোনো গভর্নমেন্টই অ্যাফোর্ড করতে পারে না। ফলে স্বাভাবিকভাবেই ওই দিন ওই নির্দিষ্ট এলাকাতে, ওই অঞ্চলে এই জিনিসটা বন্ধ রাখার জন্য এই ওইখানে পারমিশন দেওয়া হচ্ছে না, অল্টারনেটিভ জায়গার কথা বলা হচ্ছে যখন তারা পারমিশন চেয়েছেন। পারমিশন চেয়েছেন এই সমস্ত নিয়ে প্রচার হওয়ার পর যে তারা আদৌ পারমিশন নেননি। এখন প্রথম বক্তব্য, গভর্নমেন্টকে মানে সরকার বা প্রশাসনের থেকে পারমিশন না নিলে প্রশাসন কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে দিতে পারে না, পরবর্তীকালে কোনো প্রবলেম হলে গালাগালিটা সবই প্রশাসনকেই করবেন, মিমটা সবাই প্রশাসনকে নিয়েই বানাবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, G20 সম্মেলনের জন্য ইকো পার্ক এবং তার সামনাসামনি বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার VVIP সিকিউরিটি জোন থাকবে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতবর্ষের সম্মানের প্রশ্ন যেখানে, সেখানে অন্য একটা জায়গায় এতগুলো ক্রাউডকে অ্যালাউ করা কাছাকাছি ঢিলছড়া দূরত্বের মধ্যে, সেটা প্রশাসনের জন্য একটু কঠিন কাজ হয়ে যাবে। এবং যদি কোনো রকম ঘটনা বাই চান্স ঘটে তাহলে সেটা ভারতবর্ষ, দেশ হিসাবে ভারতবর্ষের সম্মানের প্রশ্ন। G20 সম্মেলন সম্পর্কে যারা জানেন এটা কত বড় একটা মিট আপ হয় তারা প্রত্যেকটা আন্দাজ করতে পারছেন, বিভিন্ন দেশ ওটা অর্গানাইজ করে, এবার ভারতবর্ষের পশ্চিমবঙ্গে এই প্রোগ্রামটা হচ্ছে। আচ্ছা, এবং তিন নম্বর প্রশ্ন হচ্ছে যে প্রশাসনের তরফ থেকে অল্টারনেটিভ দুটো জায়গার কথা বলা হয়েছে, অর্গানাইজাররা সেই দুটো জায়গা বা অন্য কোনো জায়গা সেখানে যদি তারা করতে ইচ্ছুক থাকেন প্রশাসনকে জানাবেন, প্রশাসন অ্যালাউ করবে। এবং অলরেডি যারা অরিজিৎ সিং এর এই প্রোগ্রামটা টিকিট কেটেছেন তাদের কাছে মেসেজ এসে গেছে এই সংক্রান্ত। কি মেসেজ এসছে? যে যারা টিকিট কেটেছেন তারা নিশ্চিন্ত থাকুন, আমরা অল্টারনেটিভ কোনো জায়গার জায়গাতে প্রোগ্রামটা শিফট করছি, কোন জায়গাতে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এটা প্রোগ্রামের অর্গানাইজারদের তরফ থেকে মেসেজ এসছে প্রত্যেক যারা টিকিট কেটেছেন তাদের কাছে, অর্থাৎ প্রোগ্রামটা যে হচ্ছে এটা তারাও মেসেজ করে জানিয়ে দিয়েছেন। এবার আসি রঙ দে তু মোহে গেরুয়া কথাটায়। ওইখানে শাহরুখ খান উপস্থিত ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। রঙ দে তু মোহে গেরুয়া গানটা শাহরুখ খানের গান,
আবার বেশারাম রং করে গেরুয়া বিকিনি পরেছেন বলে দীপিকা পাডুকোনের বিরুদ্ধে খেপে গেছে এই বিজেপি। তাহলে যে শাহরুখ খান রং দে তু মোহে গেরুয়া গায়, সেই শাহরুখ খান দারুণ। আবার যে শাহরুখ খানের লিপে বেশারাম রং গায়, সেই শাহরুখ খান খুব খারাপ। এটা কি করে চলবে বিজেপির নেতারা? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, অরিজিৎ সিং একটি বাংলা গান গেয়েছিলেন, একটি হিন্দি গান। তার বাংলার মধ্যে, বাংলা গানের মধ্যে তার মনে হয়েছিল সবচেয়ে অন্যতম পপুলার গান বোঝে না সে বোঝে না। আমার খুব প্রিয় গান গানটা, কিন্তু আমার মনে হয় অরিজিৎ সিং কোথাও গিয়ে বোঝে না সে বোঝে না গানটা বিজেপি নেতাদের জন্যই গেয়েছিলেন, কারণ তিনি জানতেন এর পরের যে গানটা আমি গাইবো এটা নিয়ে তারা অবুঝের মতোই কাজ করবেন, ফেসবুক জুড়ে বিপ্লব করবেন, যে বিপ্লবটা আলটিমেটলি সার্কাস বা জোকারগিরির মতো পরিস্থিতির মধ্যে দাঁড়াবে। ফলে রং দে তু মোহে গেরুয়ার আগে তিনি বাংলা গান গেয়েছিলেন বোঝে না সে বোঝে না, এবং তারপরে তিনি বললেন আমার সামনে যখন এস আর কে আছেন তখন তো অন্য কোনো গানের প্রশ্নই ওঠে না। এবং তিনি এস আর কে ছবিতে যে কটা গান গেয়েছেন তার মধ্যে সবচেয়ে পপুলার যে গানটা হয়েছে সেটা রং দে তু মোহে গেরুয়া, এটা আমরা প্রত্যেকে জানি। তাই তিনি ওই গানটা গাইলেন, আর ওটা দিদির সামনে গেয়েছেন বলে নাকি দিদি রেগে গেছে, অথচ তারপরে দিদি হাততালি দিয়ে তাকে অভ্যর্থনা জানিয়েছে। এই সমস্ত পাগলামিগুলো যে বিজেপির নেতারা করছেন তাদেরকে আমি বলবো যে স্বাস্থ্যসাথী কার্ড তো অ্যাভেলেবেল আছে, করিয়ে নিন না মাথার চিকিৎসাটা, বিনা খরচায়, সরকারিতে করলে ফ্রি আর স্বাস্থ্যসাথীতে করলে প্রাইভেটও 5 লাখ টাকা পেয়ে যাবেন। আর তারপরে যদি মনে অর্থের সংকুলনে অভাব হচ্ছে, কারণ মাথার স্ক্রুগুলো অতিরিক্ত বেশি ড্যামেজ হয়ে আছে, পুরো সিস্টেম পাল্টাতে হবে, তাহলে বলবেন আমরা তৃণমূল কংগ্রেসের যারা কর্মীরা আছি আমরা চাঁদা তুলে, সিপিএম তো কৌটো আনাতে পারবো না, কিন্তু চাঁদা তুলে মানুষের কাছে ভিক্ষা প্রার্থনা করে আপনাদের জন্য তুলে দেবো।